প্রখ্যাত বলিউড সংগীত শিল্পী বাপি লাহিড়ীর দেখাবখান। আশি আর নব্বই দশকত ভারতত ডিস্কো সংগীত জনপ্রিয় করা সংগীত পরিচালক তথা গায়ক বাপি লাহিড়ীর মুম্বাইর কীর্তিক্রিয়ার চিকিৎসালয়ত মৃত্যু হয়। 69 বছর বয়সত শেষ নিঃশ্বাস ত্যাগ শিল্পীগুলির। সকলের মাজত বাপি দা রূপে খ্যাত আছিল। কোভিডত আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে মুম্বাইর এখন চিকিৎসালয়ত ভর্তি হয়ে আছিল বিশিষ্ট সংগীত পরিচালকগী। বিগত বর্ষর এপ্রিল মাহত বাপি লাহিড়ী কোভিড পজিটিভ হয়ে মুম্বাইর ব্রিজ ক্যান্ডি হসপিটালত চিকিৎসাধীন হয়ে আছিল। জনপ্রিয় সংগীত পরিচালকগীয়ে বলিউডত খোঁজ দিয়ে বলিউডর বহু সফল হিন্দী চলচ্চিত্রত কণ্ঠদান করার সংগীত পরিচালনাও করেছিল। বাপি লাহিড়ীর মৃত্যুত বলিউড সংগীত জগতের বিভিন্ন কলা কুশলিয়ে শোক প্রকাশ করেছে। বাপি লাহিড়ীক অন্তিমবারের টিভির পর্দা দেখা গৈছিল সলমান খানের সঙ্গে। রিয়েলিটি শো বিগ বস 15ত নাতি ষষ্ঠিকারর নতুন গান বাসা পার্টির প্রচারের আসিল। নিউজ ডেস্ক, টিএনএল নিউজ।